হ্যালো ভাই বলেন ভাই যেমন ছোট ভাই যেমন ছোট ভাই নাম্বারে ভুল করে নগদে একুশে ধর পাঁচশো টাকা পাঠাইতেছে ভাই আপনি ছোট ভাইয়ের নাম কি জিহাদ জি কোন জায়গা থেকে বলছেন ভাই কুষ্টিয়া বেড়ামারা কিভাবে ভুল করছে ওই যে একটা মহিলা টাকা পাঠাইতে আসছিল তো আমার ছোট ভাই টাকাটা পাঠাইতেছে একটা নাম্বার এলিমেলের দোকানে ভাই চলে গেছে হ্যাঁ ভাই দোকানের নাম কি রিপন স্টোর ভাই রিপন স্টোর হ্যাঁ ভেড়া মারা হ্যাঁ রিপন স্টোর আচ্ছা কত টাকা পাড়াইছে ভুল করে পাঁচশো টাকা ভাই তাহলে আমার নাম্বার সে পাইলো কোথায় ও ভাই একটা নাম্বার ভুল করে চলে গেছে ভাই নাম্বার কই পাইলো এখন কোনো কথা হলো ভাই কোন নাম্বারে পাঠাই হ্যাঁ ছিল আপনার হচ্ছে লাস্টে যে এইট এর জায়গায় আছে এই আপনার সেভেনের জায়গায় এইট দিয়েছে আপনি ডবল সেভেন ছিল এইট হয়ে গেছে ভাই ভুলটা কী এ করছে আপনার ছোটো ভাই হ্যাঁ আমার ছোটো ভাই ভাই ব্যবসার মালিক কি আপনি হ্যাঁ আমি হ্যাঁ এখন আমি কি করব আপনি একটু আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখবেন আর একজনটা চেক করে দেখবেন আমার টাকাটা আছে নাকি সেটা বলছে আপনি থাকলে পরে কি করব থাকলে ব্যাগ দেবেন কেন যা ব্যাক দেবেন না আপনি কেন ব্যাক দেবো

একটু পরে জানা যা এর মধ্যেই আপনার দেখায় হ্যাঁ এই যে এরকম মেসেজ দেয় হ্যাঁ মেসেজটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এরকম মেসেজ দেয় একুশ হাজার পাঁচশো পাইছে হুম কুষ্টিয়ার ভেড়া মারার থেকে আর শুনলেন তো তে জায়গা মতো ফোন দিচ্ছে তো এরকমভাবে আপনার কাছে ফোন আসতে পারে এবং আসলে না আমি তো আমি আমি তো জানি বহু মানুষ তো বিচার দেয় এবং এটা টার্গেট করে বিভিন্ন নাম্বার থেকে সহজ সরল মানুষ থাকে অনেক বিবেকবান মানুষ থেকে আছে ভুল করে টাকা চলে আসছে আমি টাকাটা পাঠিয়ে দিই তো আপনাকে টাকা পাঠাই দিবে একুশ হাজার পাঁচশো ভুল করে পাঠাই দিবে মানে এইটি কি হয় এখন জায়গা মতো ফোন আইসে বহু লোক অভিযোগ দিত তা আমি অপেক্ষা করছিলাম যে একটা সময় তো আমার নাম্বারে আসতে পারে তো শুনলেন তো তোদের মুখের ভাষা জায়গা মতো যখন ধরা খাইয়ে যাইব তখন দেখবেন এরা মুখের ভাষা খারাপ করে ফেলাইব জায়গা মতো বলতে এই যে হেড অফিসে যোগাযোগ করবো আপনাকে বলবে যে আপনি হেড অফিসে যোগাযোগ করে আপনার এই বিকাশ নাম্বার বন্ধ করে দিব এটা করব ওটা করবো এগুলো ভুয়া মেসেজ পাঠায় আর কি বুঝলেন না তো এগুলা এরা কখনো বিকাশ দিতে পারে নগদ দিতে পারে উপায় থেকে দিতে পারে সব নকল ফেক মানে এগুলো সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে আমি জায়গা মতো ধরছি এবং জায়গা মতো পড়ছে আপনারা কোনো সময় এরকম আবেগে পড়বেন না নানানভাবে অফার দিবে আপনি পুরস্কার পেয়েছেন এটা পেয়েছেন এগুলো সব চিটারই বাট পারি সাবধান থাকেন আল্লাহ হাফেজ আর শেয়ার করে দিয়েন যেন অন্যরা সচেতন হয়